তোরা, আমি আপনার সঙ্গে এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ধনে পাতা চাষের সম্বন্ধে। আপনারা কিন্তু বাড়িতে খুবই ভালোভাবে টবে বা যে কোনো পাত্রে হোক না কেন, আপনারা কিন্তু খুবই ভালোভাবে ধনে পাতা চাষ করতে পারেন, খুবই সহজভাবে 12 মাসই 12 মাসে চাষ করতে পারেন আপনারা। তো কিভাবে করবেন এবং কি ধরনের মাটি প্রস্তুত করলে ধনে পাতা চাষ খুবই ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওটাতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। রয়েছে সেই সময়টা কিন্তু ধনে পাতা চাষের জন্য খুবই ভালো একটা সময়, 12 মাসই কিন্তু আপনারা চাইলে ধনে পাতা চাষ করতে পারেন। তো ধনে পাতা চাষ 12 মাসই ভালো হবে, কিন্তু গরমকালে একটু আলাদা রকম পরিচর্যা এবং শীতকালে একটু আলাদা রকম পরিচর্যা করতে হবে। তো গরমকালে কি ধরনের পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে একটু সেমি শেডের মধ্যে আপনাদেরকে চারা গাছগুলি রাখতে হবে এবং জল নিয়মিত দিয়ে যেতে হবে। শীতকালে কিন্তু খুবই ভালোভাবে গ্রোথ হয় এই ধনে পাতা গাছগুলো, আর গ্রীষ্মকালে একটু গ্রোথটা কমে যায়। আর অবশ্যই আপনারা করতে পারেন, গ্রীষ্মকালেও 12 মাসে চাষ করা সম্ভব, কিন্তু গ্রীষ্মকালে রেজাল্টটা খুবই খুবই একটা কম পাওয়া যায়। খুব ভালোভাবে যদি পরিচর্যা করতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি এখানে যে ধরনের মাটি নিয়ে নিয়েছি ধনে পাতা চাষের জন্য সেটা হচ্ছে 80% নর্মাল গার্ডেন সয়েল এবং 10% নিয়ে নিয়েছি আমি এখানে পাতা পচা সার। আপনারা পাতা পচা সারের বদলে কিন্তু গরুর গোবর সার এবং কম্পোস্ট ভার্মি কম্পোস্ট সার আপনারা ইউজ করতে পারেন, এবং কম্পোস্ট সার আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনারা 10% ইউজ করতে পারেন এই পাতা পচা সারের বদলে। আর নর্মাল গার্ডেন সয়েলে আপনারা কিন্তু খুব ভালোভাবে ধনে পাতা চাষ করতে পারেন। তো কীভাবে করবেন সেটা আমি পরে আলোচনা করছি আপনাদের সঙ্গে। এবার গোটা ধনেগুলো আমি এখানে ছড়িয়ে দেবো। অনেকে কমেন্ট করে জানান যে গোটা ধনে ছড়াবো না কি ভেঙে ছড়ানো ভালো হবে। তো আমি আপনাদেরকে বলে দিই, ধনেগুলো ভেঙে ছড়ালে কি হয়, খুবই তাড়াতাড়ি চারা গাছগুলি বেরোবে। আর গোটা করে ছড়িয়ে দিলে কিন্তু মধ্যবর্তী দুটো করে চারা গাছগুলি বেরোবে, একটু লেট হবে চারা গাছগুলি বেরোতে। আর ভিজিয়ে রাখলে কি হয়, আপনারা অনেকে কমেন্ট করেন যে কতক্ষণ ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখতে পারেন আপনারা 12 ঘন্টা রাখতে পারেন এবং 24 ঘন্টা রাখলে খুবই ভালো হবে। ভেজালে কি হয়, যে শক্ত খোলাটা রয়েছে ধনের সেটা আস্তে আস্তে নরম হয়ে যায়, সেই নরম হয়ে যাওয়ায় কিন্তু গাছগুলো আরও তাড়াতাড়ি বেরোতে সুবিধা হয় নরম হয়ে গেলে। ব্যাপারটা আলোচনা করে নিই আপনাদের সঙ্গে যে কেমন 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 জল দিতে হবে ধনে পাতা চাষের জন্য। সকালে এবং সন্ধ্যাবেলায় জল দেওয়া খুবই ভালো। তো সন্ধ্যাবেলায় একবার, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একবার জল দেবেন চারা গাছগুলি বেরোনোর পর। চারা গাছগুলি যতদিন না বেরোয় তা হালকা হালকা জল দিতে হবে মাটিটা শুকিয়ে গেলে। কিছুদিন পর দেখতে পাচ্ছেন ধনে গাছগুলি খুবই ভালোভাবে গ্রোথ হয়েছে। আরও কিছুদিন পর দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু গাছগুলো বেড়ে উঠছে। আপনারা সাধারণ মাটিতে বসাতে পারেন, তো ঠিক মতো পরিচর্যা করতে হবে। পরিচর্যাটা হচ্ছে 15 দিন অন্তত আপনাদেরকে সর্ষের খোল ভিজে জল নিয়মিত দিয়ে যেতে হবে 15 দিন অন্তত, তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন এই এর মতনই। Thank you.
অনেকেই কমেন্ট করেন যে ধনেপাতা চাষ, ধনেপাতা গাছগুলো বড় হয়ে যাওয়ার পর কি মাঝে মাঝে কেটে নিলে কি ধনে গাছগুলো বেরোবে। তো তাদের জন্য বলি, হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ধনে গাছগুলো মাঝে মাঝে কেটে নিতে পারেন, যতটা আপনাদের প্রয়োজন রান্নার জন্য বা যে কোনো প্রয়োজন, তো আপনারা মাঝে মাঝে ধনে গাছগুলো কেটে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। আবার ধনে পাতাগুলো যদি মাঝে মাঝে আপনারা কেটে নেন, তাহলে কিন্তু যে শাখা প্রশাখা ধারে ধারে যে রয়েছে সেগুলোতে থেকে কিন্তু আপনারা ধনে গাছগুলো আরও বেরোতে শুরু করবে, আরও ঝাঁকড়া হবে, প্রচুর পরিমাণে ঘন হয়ে গেছে। সেই জন্য আমি কতগুলো গাছ আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়াটাই ভালো, কারণ অনেকগুলো গাছ হয়ে যাওয়ার ফলে কিন্তু সব গাছগুলির গ্রোথ ভালো হবে না। ধনেপাতা চাষ করা অনেক সহজ বন্ধুরা, আপনারা বাড়িতে খুবই ভালোভাবে কিন্তু ধনেপাতা চাষ করতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি।